আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি নাদিয়াতুজ্জোহরা, প্রভাষক, দর্শন বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজ আমার ক্লাসটি অনার্স প্রথম বর্ষের ছাত্রদের জন্য। তোমাদের কোর্স শিরোনাম সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান, কোর্স নং ফিলো 105। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো আমি তোমাদের সমাজবিজ্ঞান অংশটুকু পড়াই। গত ক্লাসে আমি তোমাদেরকে সংস্কৃতির সম্পর্কে পড়িয়েছি, সংস্কৃতি সংজ্ঞা, সংস্কৃতির বৈশিষ্ট্য এবং সংস্কৃতির প্রকারভেদ পড়ানো হয়েছে। তো চলো আজকে আমাদের আজকের কী পাঠ সেটা আমরা জেনে নিই। তো সংস্কৃতির ধারাবাহিক, সংস্কৃতির যে পড়ানো হয়েছে তারই ধারাবাহিকতায় আজকের পাঠ সভ্যতার সংজ্ঞা এবং সংস্কৃতি ও সভ্যতার পার্থক্য। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এর আগের ক্লাসে আমি তোমাদের সংস্কৃতি সম্পর্কে পড়িয়েছি। তো তোমাদের হয়তো খেয়াল আছে যে সংস্কৃতিটা কি। দেখা যাচ্ছে যে কোনো স্থানের মানুষের বা সমাজের সদস্য হিসাবে মানুষের অর্জিত আচার আচরণ, চিন্তা ভাবনা, তাদের রীতিনীতি, ধ্যান ধারণা, বিশ্বাস, মূল্যবোধ, বিভিন্ন রকম ধর্মীয় রীতিনীতি, প্রথা, তারপর তাদের নাট্যকলা, তাদের সঙ্গীত, শিল্পকলা, তারপরে এই এই যে বিভিন্ন বিষয়গুলা, নৈতিকতা, আদর্শ, এই সব কিছুর যে সম্মিলিত রূপ সেটাই হচ্ছে সংস্কৃত। তো সে তারই ধারাবাহিকতায় আজকে আমরা সভ্যতা কি সেটা পড়ব। সংস্কৃতি ও সভ্যতা একটি আরেকটির সাথে রিলেটেড। তো সংস্কৃত সভ্যতা বলতে কি বোঝানো হয় একটু জেনে নাও। সভ্যতা বলতে বোঝায় অগ্রসরমান জটিল সংস্কৃতির একটি স্তর বা পর্যায়। যেহেতু আমরা সংস্কৃতি পড়েছি, ঠিক সংস্কৃতিরই একটি জটিল সংস্কৃতির একটি পর্যায় হচ্ছে এই সভ্যতাটা। তো সংস্কৃতি হলো সভ্যতার প্রাণস্বরূপ। সভ্যতার একটি প্রাণ কি? সংস্কৃতি। সংস্কৃতিকে কেন্দ্র করেই সভ্যতার বিকাশ ঘটে। সংস্কৃতির পরিপ্রেক্ষিতেই সভ্যতার অর্থ ও বৈশিষ্ট্য আলোচিত হয়। এক কথায় সভ্যতা হলো সংস্কৃতির বহিরঙ্গ, সংস্কৃতির বাস্তব রূপ। ল্যাটিন শব্দ সিভিলিস অর্থ নাগরিক থেকে ইংরেজি সিভিলাইজেশন শব্দটির উৎপত্তি, যার বাংলা অর্থ সভ্যতা। সভ্যতা বলতে বোঝায় মানব প্রয়াসের ফলে অর্জিত এমন এক সার্বিক সাফল্য যার বস্তুগত রূপায়ণ সংস্কৃতির একটি চরম উন্নতির পর্যায়কে নির্দেশ করে। অর্থাৎ সভ্যতা বলতে মানুষের সমাজ ও সংস্কৃতির এক উন্নত পর্যায়কে বোঝায়, যে পর্যায়ে নগর ও রাষ্ট্র ব্যবস্থার উদ্ভব হয়েছে। মানুষ তার সৃজনশীল প্রয়াস দ্বারা এবং বিজ্ঞানের আশীর্বাদ পুষ্ট হয়ে যে সামগ্রিক সমাজ জীবন গড়ে তোলে, তার বাহ্যিক বস্তুগত প্রতিফলনই হলো সভ্যতা। অর্থাৎ মানুষ তার সংস্কৃতির মাধ্যমে যে বিভিন্ন রকম তাদের চিন্তাভাবনা, ধ্যান ধারণার ফলে যে সমাজ জীবন যে গড়ে তোলে, যে সমাজের মধ্যে যে বিজ্ঞানের আশীর্বাদ পুষ্ট হয়ে সামগ্রিক সমাজ জীবন গড়ে তোলে, তো সেইভাবেই একটি বাহ্যিক বস্তুগত প্রতিফলনই হচ্ছে সভ্যতা। যেমন রাস্তাঘাট, যানবাহন, কলকারখানা, অট্টালিকা, বাসস্থান, আসবাবপত্র, অফিস, আদালত, নগর, বন্দর সব মিলে যে জটিল বস্তুগত সংস্কৃতির সমাবেশ, তার একত্রিত রূপই হচ্ছে আবার এই সভ্যতা। এখন আমরা দেখি প্রচলিত ধারণা অনুসারে যখন থেকে বর্ণমালার প্রচলন হয়েছে তখন থেকেই সভ্যতার সূত্রপাত ঘটেছে। সামাজিক নৃবিজ্ঞানী লুইস হেনরি মর্গান তার বিখ্যাত অ্যানশিয়েন্ট সোসাইটি নামক গ্রন্থে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তিনি সমাজ বিকাশে তিনটি পর্যায়ে বিভক্ত করেছেন, যথা বর্ণ দশা, বর্বর দশা, সভ্যতা। মর্গান প্রথম দুটিকে আবার তিনটি স্তরে ভাগ করেছেন, অর্থাৎ বর্ণ দশা ও বর্বর দশাকে তিনটি স্তরে ভাগ করেছেন এবং সভ্যতাকে দুটি পর্যায়ে চিহ্নিত করেছেন। সভ্যতার দুটি পর্যায় কী কী? পাশ্চাত্যের সমুদ্র তীরবর্তী প্রাচীন সভ্যতা, যেমন দাসপ্রথা ভিত্তিক রোমান ও গ্রিক সভ্যতা, মিশরীয়, ব্যাবিলনীয়, চৈনিক, সিন্ধু সভ্যতা। আর আধুনিক সভ্যতা বলতে কী বোঝাচ্ছে? মূলত পাশ্চাত্যের নবজাগরণ, প্রজ্ঞাবাদের যুগ এবং শিল্প বিপ্লবকে বোঝায় আধুনিক সভ্যতা।
এখানে যে ব্যাপারটা আছে সেখানে মর্গান অত্যন্ত সচেতনভাবে মানব ইতিহাসের মধ্যযুগ তথা সামন্তবাদকে সভ্যতার অন্তর্ভুক্ত করেনি। সামন্তবাদকে তিনি একটি অন্ধকার যুগ বলে অভিহিত করেছেন। আচ্ছা, এ প্রসঙ্গে সমাজবিজ্ঞানী আর্নল্ড গ্রিন কি বলেছেন? এ কালচার বিকাম সিভিলাইজেশন অনলি হোয়েন ইট প্রসেসেস রিটেন ল্যাঙ্গুয়েজ, সায়েন্স, ফিলোসফি, এ স্পেশালাইজড ডিভিশন অফ লেবার অ্যান্ড এ কমপ্লেক্স টেকনোলজি অ্যান্ড পলিটিক্যাল সিস্টেম। এটি তার গ্রিন তার সোশিওলজি গ্রন্থে বলেছেন। অর্থাৎ সংস্কৃতি সমাজ বিকাশের এক পর্যায়ে সভ্যতার রূপ ধারণ করেছে। তখন লিখিত ভাষা, বিজ্ঞান, দর্শন, শ্রম বিভাগ, প্রযুক্তি ও রাজনৈতিক ব্যবস্থার বিকাশ ঘটে। এরপর আমরা সভ্যতা সম্পর্কে ম্যাকাইভার ও পেস কি বলেছেন একটু দেখে নেই। সভ্যতা বলতে আমরা সমগ্র কলাকৌশল ও সংগঠনকে বুঝি যা মানুষ তার জীবনযাত্রাকে নিয়ন্ত্রিত করার জন্য উদ্ভাবন করতে সচেষ্ট থাকে। আমাদের সমাজের সাংগঠনিক ব্যবস্থাই শুধু এর অন্তর্ভুক্ত নয়, বাস্তব কলাকৌশল ও প্রযুক্তিও এর অন্তর্ভুক্ত। অর্থাৎ সভ্যতা বলতে যে বোঝানো হচ্ছে সমগ্র কলাকৌশল সংগঠনকে বুঝি এবং মানুষ তার জীবনযাত্রাকে নিয়ন্ত্রণ করার জন্য যে উদ্ভাবন প্রচেষ্টা সেটাকে বোঝানো হয়, এই সব কিছু মিলেই সভ্যতা। তো তিনি প্রযুক্তিকে, এই যে আমরা বলেছি যে প্রযুক্তির কথা বলা হয়েছে ম্যাকাইভার, সে প্রযুক্তিকে আবার দুভাগে ভাগ করেছেন, যথা একটি মৌলিক প্রযুক্তি আর একটি সামাজিক প্রযুক্তি। এখানে মৌলিক প্রযুক্তি যা প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার জন্য মানুষ প্রয়োগ করে, সেটা কিছু মৌলিক প্রযুক্তি, যেমন বিজ্ঞানী, প্রকৌশলী, কারিগরি শ্রেণী এই প্রযুক্তির সাথে যুক্ত হয়। এরা কী করে? প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন রকম কলাকৌশল তারা প্রয়োগ করে থাকে। আর কি সামাজিক প্রযুক্তি, এটা কি? যা মানুষের আচার আচরণকে নিয়ন্ত্রণ করার জন্য যেসব বিধি ব্যবস্থা ব্যবহৃত হয় সেসবকে বোঝায়। অর্থাৎ যে যে বিধি ব্যবস্থা, বিধিবিধান, সেগুলো হচ্ছে সামাজিক প্রযুক্তি। সমাজবিজ্ঞানী বটমোর তার সভ্যতা সম্পর্কে বলেন, বাই সিভিলাইজেশন উই মিন এ কালচারাল কমপ্লেক্স ফর্ম বাই দ্য আইডেন্টিক্যাল মেজর কালচারাল ফিচার অফ এ নাম্বার অফ পার্টিকুলার সোসাইটিস। অর্থাৎ সভ্যতা বলতে আমরা এমন একটি সাংস্কৃতিক জটিল রূপকে বুঝি যা কয়েকটি সুনির্দিষ্ট সমাজের প্রধান সাংস্কৃতিক বৈশিষ্ট্য সমূহ দ্বারা গঠিত। যেমন পাশ্চাত্যের পুঁজিবাদকে আমরা একটি সভ্যতা বলতে পারি। তাহলে কি এখানে কি বলা হয়েছে আরেকবার খেয়াল করো, যে সভ্যতা বলতে আমরা এমন একটি সাংস্কৃতিক জটিল রূপকে বুঝি, কি সংস্কৃতির একটি জটিল রূপ, যা মানে অর্থাৎ সংস্কৃতির যে বিভিন্ন রূপটা তাকেই বোঝায়, যা কয়েকটি সুনির্দিষ্ট সমাজের প্রধান সাংস্কৃতিক বৈশিষ্ট্য সমূহ দ্বারা গঠিত। যেমন পাশ্চাত্য পুঁজিবাদকে আমরা একটি সভ্যতা বলতে পারি। তাহলে কি আমরা কিন্তু দেখছি যে সংস্কৃতি ও সভ্যতার মধ্যে কিছু মিলও আছে, একটি আরেকটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। কারণ এখানে এক বিশেষ ধরনের বিজ্ঞান, প্রযুক্তি, ধর্ম ও শিল্পকলা ইত্যাদি বিদ্যমান। অর্থাৎ এই যে সভ্যতা, সভ্যতা এবং সংস্কৃতি দুটোর মধ্যে এই যে বিষয়গুলো, এগুলো বিদ্যমান থাকে। তাহলে আমরা দেখছি প্রকৃতপক্ষে সভ্যতা হলো অসংখ্য মানুষ কিংবা সমগ্র মানব গোষ্ঠীর সমবেত প্রচেষ্টার ফসল। ব্যক্তি মানুষের একক উদ্যোগের ফলে সভ্যতার সৃষ্টি হয় না। আসলে মানব সভ্যতার কোনো স্তরই শ্রমজীবী মানুষের অবদান ছাড়া টিকে থাকতে পারে না। অর্থাৎ শ্রমজীবী মানুষই সভ্যতার স্রষ্টা। এখন আমরা সংস্কৃতি ও সভ্যতার মধ্যে কিছু পার্থক্য দেখব। সংস্কৃতি হচ্ছে প্রধানত মানুষের অবস্থাগত সৃষ্টি, আর সভ্যতা কি? বস্তুগত সৃষ্টি। সংস্কৃতিটা অবস্তুগত, সভ্যতা হচ্ছে বস্তুগত। আচ্ছা, এই হিসেবে আমরা একটু প্রমাণ হিসেবে আমরা কী দেখতে পাই, যে নৃবিজ্ঞান টেইলরের অনুসরণ করে দেখা যায় তিনি জ্ঞান, বিশ্বাস, কলা, নীতি, আইন, প্রথা এবং সমাজের সদস্য হিসেবে মানুষের অন্যান্য যোগ্যতা ও অভ্যাসের জটিল সমাবেশকেই সংস্কৃতি বলেছেন। অর্থাৎ আমরা জানি যে এই যে মানুষের জ্ঞান, বিশ্বাস, কলা, নীতি, আইন কানুন, প্রথা এবং মানুষের অন্যান্য যে যোগ্যতা, আচার আচরণ, রীতিনীতি, ধ্যান ধারণা, অভ্যাস, মূল্যবোধ, আদর্শ, এই সব কিছুর যে সমাবেশ সেটাই সংস্কৃতি। এসব বিষয়ের সবগুলোই মানুষের অবস্থাগত সৃষ্টি, মানে কি এই যে এই বিষয়গুলো কিন্তু দেখা যায় না, যার কারণে এগুলো অবস্থাগত সৃষ্টি। তিনি এই সমাজবিজ্ঞান টেইলর সংস্কৃতির সংজ্ঞায় মানুষের বস্তুগত সৃষ্টিকে অন্তর্ভুক্ত করেনি। তিনি কী বলেছেন, সংস্কৃতি হচ্ছে মানুষের অবস্থাগত সৃষ্টি। এরপর যেটা বলছে সমাজবিজ্ঞানী ম্যাকাইভার কী বলছেন, কালচার ইজ হোয়াট উই আর অ্যান্ড সিভিলাইজেশন ইজ হোয়াট উই ইউজ অর হ্যাভ। অর্থাৎ আমরা যা সেটাই সংস্কৃতি, আর আমাদের যা আছে এবং যা আমরা ব্যবহার করি সেটাই সভ্যতা। অর্থাৎ কি আমরা যা
সেটাই সংস্কৃতি, আমরা যা সেটাই সংস্কৃতি, আর আমাদের যা আছে, আমাদের যা কিছু আছে এবং আমরা যা ব্যবহার করি সেগুলোই হচ্ছে সভ্যতা। আচ্ছা, তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম যে মানুষ হিসেবে আমাদের বৈশিষ্ট্য বা আমাদের জীবনযাত্রাকে সংস্কৃতি বলা হয়। এটা মানুষের অবস্থাগত দিককে নির্দেশ করে, কারণ সংস্কৃতির যে বিষয়গুলো আমরা ওই যে জানি, জ্ঞান, বিশ্বাস, মূল্যবোধ, মানুষের আচার আচরণ, ধ্যান ধারণা, নীতি নীতি আদর্শ, এগুলোকে দেখা যায় না, যার কারণে এগুলো অবস্থাগত। আচ্ছা, আর আমরা যা আমাদের আমাদের যা আছে, যা আমরা ব্যবহার করি, সেটা আমাদের সভ্যতার নিদর্শন, অর্থাৎ অনেকটা বস্তুগত সৃষ্টিকে নির্দেশ করছে। যা আমাদের যা আছে এবং আমরা যা ব্যবহার করি সেগুলো কি, মানে আমাদের কিছু বস্তু, যা আমাদের যা আছে সেটা একটা বস্তুগত দিক আছে এবং যা ব্যবহার করি সেগুলো একটা বস্তুগত দিক আছে। তাহলে একে বস্তুগত সৃষ্টিকে নির্দেশ করা হচ্ছে। অতএব সংস্কৃতি হচ্ছে আমাদের পরিচয় আর সভ্যতা হলো আমাদের বস্তুগত সৃষ্টি। তাহলে কি, সংস্কৃতি আমাদের পরিচয় যা একটা অবস্তুগত দিক, আর সভ্যতা হলো আমাদের বস্তুগত দিক এবং বস্তুগত সৃষ্টি। এরপরে আমরা যেটা জানবো, আমরা আমাদের দ্বিতীয় পার্থক্য দেখব। দার্শনিক কান্ট বলেন, সভ্যতা হলো মানুষের বাহ্যিক আচরণ, সভ্যতা কি মানুষের বাইরের আচরণ, আর সংস্কৃতি হচ্ছে মানুষের ভেতরের দিক। আচ্ছা, সভ্যতাটা বাইরের দিক আর সংস্কৃতি হচ্ছে ভেতরের দিক। কিভাবে? সভ্যতার প্রতিফলন সুস্পষ্ট, এটি লুকিয়ে রাখার কোনো বিষয় নয়। কোনো দেশের সভ্যতা সম্পর্কে তার বাহ্যিক চাকচিক্য দেখে সহজে এটা আন্দাজ করা যায়, কিন্তু সংস্কৃতি কি করা যায় সেটা সহসা করা যায় না, সেটা সম্ভব না। সেক্ষেত্রে উক্ত দেশের মানুষের নিবিড় সংস্পর্শে আসা প্রয়োজন, তা না হলে ওই দেশের মানুষের আচার আচরণ সম্পর্কে জ্ঞাত হওয়া সম্ভব হবে না। আচ্ছা, আমরা এখন উদাহরণ দিয়ে বলতে পারি কীভাবে সভ্যতার বাহ্যিক আচরণ আর সংস্কৃতি মানুষের ভিতরের দিক। একটি শিক্ষা সফরের এক দল স্বল্প সময়ে কোনো দেশের সভ্যতা সম্পর্কে, অর্থাৎ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে মোটামুটি ধারণা অর্জন করতে পারলেও সেদের সংস্কৃতি সংস্কৃতি কী বলা হয়েছে যে এখানে সংস্কৃতি সম্পর্কে তেমন গভীর ধারণা অর্জন করতে পারে না। আর এখানে কি, সভ্যতা সম্পর্কে মোটামুটি একটা ধারণা অর্জন করতে পারে, যেমন সভ্যতা বলতে এখানে বলা হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তির কথা, এগুলো সম্পর্কে তারা মোটামুটি ধারণা অর্জন করতে পারে, কিন্তু সংস্কৃতির যে বিষয়গুলো, অর্থাৎ মানুষের বিশ্বাস, আচার আচরণ, মূল্যবোধ, ধ্যান ধারণা, ধর্ম আদর্শ তথা মানুষের যে জীবন প্রণালী, সেটা সম্পর্কে তেমন গভীরভাবে ধারণা অর্জন করা সম্ভব হয় না। আচ্ছা, সে কারণেই বলা হয়েছে সভ্যতা একটা বাহ্যিক আচরণ আর সংস্কৃতি মানুষের অভ্যন্তরীণ বা ভিতরের একটা দিক। আচ্ছা, এরপরে আমরা তৃতীয় পার্থক্য দেখব। সভ্যতা বাহ্যিক বলেই তা যান্ত্রিক, সভ্যতাকে আমরা কি বলেছি মানুষের বাহ্যিক আচরণ, সেই হিসেবে তা কি যান্ত্রিক। উপযোগিতা বা উদ্দেশ্য পূরণের হাতিয়ার বা কলাকৌশল হচ্ছে সভ্যতা, তাতে আমরা যা আছে আমরা যা ব্যবহার করি, আর এগুলোর মাধ্যমে আমাদের যা আছে আমরা যা ব্যবহার করি এগুলোর মাধ্যমে কি আমাদের আমাদের উপযোগী ও আমাদের উপযোগিতা তৈরি হয়, এবং আমরা যা ব্যবহার করি সেগুলোর মাধ্যমে আমাদের বিভিন্ন রকম উদ্দেশ্য পূরণ হয়। তাহলে কি, এই যে উদ্দেশ্য পূরণের এই সভ্যতার যে নিদর্শনগুলো, হাতিয়ার বা কলাকৌশল কি সভ্যতা। আর সংস্কৃতিটা কি মনোজগতের বিষয়, এটা হচ্ছে একদম মানুষের ভিতরের দিক, যেটা মনোজগতের বিষয়, ধ্যান ধারণা ও আচার আচরণের বিষয়। মানুষের অভাব পূরণে সংস্কৃতি প্রত্যক্ষভাবে কাজে আসে। হাতিয়ার বা কলাকৌশল যদিও মানুষের উদ্দেশ্য পূরণে ব্যবহৃত হয়, তথাপি তা প্রত্যক্ষভাবে নয়। যেমন যন্ত্রে কাপড় তৈরি হওয়া সাপেক্ষে আমাদের যন্ত্রের অবদান উপলব্ধি করি, অপরপক্ষে সঙ্গীত প্রত্যক্ষভাবে আমাদের চিত্তের চাহিদা পূরণ করে, তাই সভ্যতা হলো অপ্রত্যক্ষ কলাকৌশল বা উপায়, অপরপক্ষে সংস্কৃতি প্রত্যক্ষ উপায়। আচ্ছা, তাহলে কি আরেকটা উদাহরণ দেখলে, উদাহরণটা দেখে কিন্তু তোমরা ক্লিয়ার হচ্ছে যে যন্ত্রে কাপড় তৈরি হওয়া সাপেক্ষে আমরা যন্ত্রের অবদান উপলব্ধি করি। আচ্ছা, তাহলে কি এটা হচ্ছে যে মানে কি সভ্যতার বাহ্যিক দিক, যে বিষয়টা দেখা যাচ্ছে যে যন্ত্রের কাপড় তৈরি হবে আমরা সেটা উপলব্ধি করছি, কিন্তু এই যে সংস্কৃতি যেটা অভ্যন্তরীণ দিক, মানুষের ভিতরের দিক, যেটা কি যে মানুষের যে একটা মানুষকে কেউ যে একটা গান গেলো, সঙ্গীত, সেটা প্রত্যক্ষভাবে আমাদের সামনাসামনি আমাদের মনের চাহিদা পূরণ করে, কিন্তু মানে দেখা যায় যে একদম মনের একটা চাহিদা পূরণ করে, যেটা কিন্তু বাহির থেকে ওভাবে দেখা যায় না। তাই কি বলেছে যে সভ্যতা হলো অপ্রত্যক্ষ কলাকৌশল বা উপায়, অপরোক্ষ সংস্কৃতি প্রত্যক্ষ পায়, মানে আমাদের সঙ্গীত প্রত্যক্ষভাবে আমার মনের চাহিদা পূরণ করে। তারপর আমরা 4 নম্বর পার্থক্য দেখছি, সংস্কৃতি হচ্ছে খাঁটি হওয়া বা মার্জিত হওয়া বা রুচিশীল হওয়া। সংস্কৃতি কি খাঁটি হওয়া, মার্জিত হওয়া বা রুচিশীল হওয়া, এটা একটা মানসিক অবস্থা এবং শক্তি যা মানুষকে বিশেষ জীবন প্রণালীতে অভ্যস্ত করে। সভ্যতাটা কি, কোনো কিছু থাকা, কোনো পদার্থ বা বস্তু থাকা বা অর্জন করা, যেহেতু
কি আমাদের এটা বস্তুগত দিক সেহেতু কোনো পদার্থ বা বস্তু থাকা বা অর্জন করা, এটা একটা বাহ্যিক পরিবেশ বা অবস্থা, এটা মনের কোনো অবস্থা নয়। সংস্কৃতি সভ্যতার এ ধরনের পার্থক্য লক্ষ্য করে স্লাইভ বেল বলেন, এসেনশিয়ালি দি সিভিলাইজড ম্যান ইজ আর্টিফিশিয়ালি, অর্থাৎ সভ্য মানুষ অবশ্যই কৃত্রিম। আচ্ছা, তাহলে কি এখানে বলা হয়েছে যে সংস্কৃতি হচ্ছে খাঁটি হওয়া বা মার্জিত হওয়া বা রুচিশীল হওয়া, যেটা মানুষের মানসিক অবস্থা এবং শক্তি যা মানুষকে বিশেষ জীবন প্রণালীতে অভ্যস্ত করে। আর সভ্যতাটা কি, যেটা হচ্ছে কোনো কিছু থাকা, আর থাকাটা বলতে কি যে কোনো পদার্থ বা বস্তু থাকা বা সেগুলো অর্জন করা। আর এটা কি, এটা হচ্ছে যেহেতু আমরা বলতেছি যে সংস্কৃতিটা হচ্ছে মানসিক অবস্থা, ঠিক স্বাভাবিকভাবেই সভ্যতাটা হচ্ছে একটা বাহ্যিক পরিবেশ বা অবস্থা। এরপর আমরা আসি, সভ্যতা পরিমাপ করার একটি সঠিক মানদণ্ড আছে, সভ্যতা পরিমাপ করার একটি সঠিক মানদণ্ড আছে, কিন্তু সংস্কৃতি পরিমাপের কোনো মাপকাঠি নেই। সত্যিকার অর্থে সংস্কৃতি পরিমাপের ক্ষেত্রে সর্বজন স্বীকৃত ও নিরপেক্ষ কোনো মানদণ্ড নেই। তার মূল কারণ হলো এই যে সংস্কৃতি রয়েছে প্রধান প্রতীকীমূলক উপাদান, আর ব্যক্তি মানুষের রুচি ও মানসিক উৎকর্ষতার নিরিখে সংস্কৃতির গুণগত মান নির্ণয় করা হয়। আচ্ছা, আর কিন্তু সভ্যতার রয়েছে বাস্তব উপযোগিতা ও প্রায়োগিক দিক, তাই স্বাভাবিকভাবে বাস্তব উপাদানের কার্যকারিতা ও বাহ্যিক প্রয়োজনীয়তার পরিপ্রেক্ষিতে সভ্যতার মান নির্ধারণের জন্য সর্বজন গ্রাহ্য ও নিরপেক্ষ মাপকাঠি পেতে কোনো অসুবিধা হয় না। এখানে আমরা কি বলেছি আরেকবার খেয়াল করো, সভ্যতা পরিমাপ করার একটি মানদণ্ড আছে কিন্তু সংস্কৃতি পরিমাপের কোনো মানদণ্ড নেই। আচ্ছা, এখন সত্যিগত সংস্কৃতি পরিমাপের ক্ষেত্রে সর্বজন স্বীকৃত নিরপেক্ষ কোনো মানদণ্ড নেই। তার মূল কারণ কি, যেহেতু সভ্যতা পরিমাপ করার মানদণ্ড আছে, যেহেতু এটা একটা বস্তুগত দিক সেটার মানদণ্ড আছে, কিন্তু সংস্কৃতি পরিমাপের কোনো মানদণ্ড নাই। কেন মানদণ্ড নেই, যে সংস্কৃতির রয়েছে একটা প্রতীকীমূলক উপাদান, আর ব্যক্তি মানুষের রুচি ও মানসিক উৎকর্ষতার নিরিখে সংস্কৃতির গুণগত মান নির্ণয় করা হয়। মানে কি, এখানে সংস্কৃতিকে পরিমাপ করা যায় না, জাস্ট এটা একটা গুণগত মান নির্ণয় করা যায়, কিন্তু সভ্যতা রয়েছে বাস্তব উপযোগিতা ও প্রায়োগিক দিক, ব্যবহারিক বা প্রায়োগিক যে দিকটা সেটা হচ্ছে সভ্যতার ক্ষেত্রে রয়েছে, আর সে কারণেই এটাকে পরিমাপ করা যায়। উদাহরণস্বরূপ বলা হয়েছে, পূর্বেকার দিনের গরু গাড়ির তুলনায় বর্তমান যুগের রেলগাড়ি এবং আগেরকার আমলের যন্ত্রপাতির চেয়ে সাম্প্রতিককালের স্বয়ংক্রিয় যন্ত্রপাতি অনেক বেশি শক্তিশালী ও উন্নত। এটা কি, এটাকে কিন্তু পরিমাপ করা যাচ্ছে কীভাবে, পূর্বেকার দিনের গরুর গাড়ির তুলনায় বর্তমান যুগের রেলগাড়ি এবং আগেরকার আমলের যন্ত্রপাতির চেয়ে সাম্প্রতিককালের যে স্বয়ংক্রিয় আধুনিক যন্ত্রপাতি এগুলো অনেক বেশি শক্তিশালী ও উন্নত। তাহলে কি, এগুলো কিন্তু আমরা পরিমাপ করতে পারছি, কিন্তু সভ্যতার মতো কোনো নিরপেক্ষ মানদণ্ডে সংস্কৃতি পরিমাপযোগ্য নয়, কারণ সংস্কৃতি হলো একটা উপলব্ধির বিষয়। আবারও আমরা একটি উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে একটি চার চাকার গাড়ি গরুর গাড়ির চেয়ে দ্রুততর চলতে পারে এবং একটি বাষ্পচালিত তাঁত হস্তচালিত তাঁতের চেয়ে অধিকতর দক্ষ। পক্ষান্তরে সাংস্কৃতিক বস্তু কি, বিশেষ করে শিল্পকলা গুণ ও মানের দিক যখন প্রকৃতই পার্থক্যসূচক হয় তখনই কেবল তাকে অবিমিশ্রিত কল্পিত বৈশিষ্ট্যের দ্বারাই বিচার করা যেতে পারে। তাহলে কি, যে ওইভাবে কিন্তু তেমন সংস্কৃতিকে আমরা কিন্তু আমরা দেখছি সভ্যতাকে পরিমাপ করা যাচ্ছে, কিন্তু সংস্কৃতিটা কিন্তু আমরা জাস্ট একটা উপলব্ধির বিষয়, সেখানে আলাদাভাবে ওইভাবে পরিমাপ করা যাচ্ছে না। সে কারণে বলা যাচ্ছে যে শিল্পকলা গুণ ও মানের দিক থেকে যখনই প্রকৃতই পার্থক্য সূচক হয় তখনই কেবল তাকে অবিমিশ্রিত কল্পিত বৈশিষ্ট্যের দ্বারা বিচার করা যেতে পারে, জাস্ট এটা একটা গুণগত মান নির্ণয় করা যেতে পারে বা বিচার এটার বৈশিষ্ট্য বিচার করা যেতে পারে, কিন্তু জাস্ট এটা কি উপলব্ধির ভিত্তিতে, কিন্তু এটাকে কোনো সরাসরিভাবে কোনো কিছু পরিমাপ করা যায় না। আচ্ছা, এরপর আমরা দেখি, সভ্যতার বিভিন্ন উপাদান তথা যাবতীয় অবদান বা ফল সহজে আয়ত্ত ও আত্মস্থ করা সম্ভব, অর্থাৎ সভ্যতার বিভিন্ন উপাদান বা যাবতীয় অবদান যেগুলো সেগুলো আমরা সহজে আয়ত্ত আত্মস্থ করতে পারি, তাই সভ্যতার সৃষ্টি সম্ভার ভোগ করার ক্ষেত্রে সাধারণ মানুষেরও বড় ধরনের অসুবিধা কদাচিত দেখা যায়। সভ্যতা উত্তরাধিকার সূত্রে অর্জন করা যায়, কিন্তু সংস্কৃতির কী হয়, সংস্কৃতি কিন্তু অর্জন সাপেক্ষ নয়। তাহলে কি, সভ্যতা আমরা উত্তরাধিকার সূত্রে অর্জন করতে পারি বা সভ্যতার যে অবদান সেগুলো আমরা সহজে অবদান আমরা পেতে পারি আত্ম
আত্মস্থ করতে পারি, কিন্তু দেখা যাচ্ছে যে সংস্কৃতি কিন্তু সেক্ষেত্রে তা নয়, সংস্কৃতিটা অর্জন সাপেক্ষ নয়। এর প্রধান কারণ হলো, কেন সংস্কৃতি অর্জন সাপেক্ষ নয়, সংস্কৃতির উপাদানগুলো প্রতীকমূলক। আচ্ছা, কারণ এই যে যেটা যে জাস্ট এটা হচ্ছে অর্জন সাপেক্ষ নয়, কারণ এটা মানে এ সকল উপাদানের প্রত্যেকটি নতুন করে আয়ত্ত করতে হয়, এই জন্য সংস্কৃতির ব্যাপ্তি ঘটাতে যথেষ্ট সময়ের প্রয়োজন। তাহলে কি যে এভাবে অর্জন করা যায় না, এটা আস্তে আস্তে যে সংস্কৃতি যে প্রতীকীমূলক যে বিষয়গুলো সেগুলো সহজে এটা যখন ব্যাপ্তি ঘটানো মানুষের মানুষের মধ্যে ব্যাপ্তি ঘটাতে যথেষ্ট সময়ের প্রয়োজন, কিন্তু সভ্যতার প্রসার তুলনামূলকভাবে সহজতর। সংস্কৃতির উপাদানসমূহ আয়ত্ত করা মোটেই সহজ ব্যাপার নয়। তাহলে আমরা কি বলতেছি, সভ্যতার প্রসার তুলনামূলকভাবে খুবই সহজ, কিন্তু সংস্কৃতির উপাদান আয়ত্ত করা ততটা সহজ নয়। যেমন সুর ও তালের সম্যক জ্ঞান সম্পন্ন শ্রোতা ব্যতিরেকে অন্য কারো পক্ষে উচ্চাঙ্গ সঙ্গীত উপভোগ করা অসম্ভব। তাহলে কি এখানে সাংস্কৃতিক যে বৈশিষ্ট্য, যে সুর তাল, যে আমরা বলেছি যে নৃত্য গান শিল্প কলা শিল্পকলা এগুলো আমরা কি নাট্যকলা নাটক এগুলো কি আমরা সংস্কৃতির মধ্যে ফেলতে পারি, সেই হিসেবে কি বলা হয়েছে যে সুর ও তালের যে সম্যক জ্ঞান সংস্কৃতি সেখানে আমরা যে যে সেই সম্পর্কে সেই এই সুর ও তাল সম্পর্কে জ্ঞান ছাড়া অন্য কারো পক্ষে উচ্চাঙ্গ সঙ্গীত উপভোগ করা অসম্ভব। অথচ সামান্য ব্যবহারিক জ্ঞান থাকলে অতি সাধারণ মানুষও আধুনিক যন্ত্রপাতি ব্যবহার বিধি আয়ত্ত করতে পারে। এরপর আমরা দেখি সভ্যতার ক্ষেত্রে একজন আরেকজনের কাজ করে দিতে পারে কি, সভ্যতার ক্ষেত্রে একজন আরেকজনের কাজ করে দিতে পারে, সংস্কৃতির ক্ষেত্রে তা সম্ভব নয়। যেমন একজন ব্যক্তি অন্য আরও একজনের জন্য একটি অট্টালিকা তৈরি করে দিতে পারে, তবে সে কারো জন্য গান গেয়ে দিতে পারে না, কারণ শিল্পী নিজে গান গেয়ে যে আনন্দ পায় অন্য ব্যক্তি গেয়ে দিলে শিল্পীর পক্ষে সে আনন্দ পাওয়া সম্ভব নয়। তাহলে কি যে সভ্যতা এতে একজন আরেকজনের কাজ করে দিতে পারে, কিন্তু সংস্কৃতির ক্ষেত্রে সম্ভব নয়। আচ্ছা, নিরবচ্ছিন্ন অগ্রগতি হচ্ছে সভ্যতার প্রধান বৈশিষ্ট্য। সভ্যতার অগ্রগতি অপ্রতিরোধ্য দ্রুতগতিতে একটি বিশেষ ধারায় এগিয়ে চলে, অর্থাৎ সভ্যতার যে অগ্রগতি সেটা দ্রুত চলতে পারে, কিন্তু সংস্কৃতির গতি তুলনামূলকভাবে মন্থর, এটা কখনো বা বাধাপ্রাপ্ত হয়ে স্থবির হয়ে ঝিমিয়ে পড়তে পারে। সভ্যতার ক্রমবিকাশের মতো সংস্কৃতির ক্রমোন্নতি ঘটে না, সভ্যতা হলো উদ্দেশ্য সাধনের উপায় মাত্র। সে কারণে সভ্যতার সকল উপাদানের ক্ষেত্রেই অগ্রগতি সূচক পরিবর্তন পরিলক্ষিত হয়। সভ্যতা সবসময় পুরাতন থেকে নতুন রূপে আবির্ভূত হয়। উদাহরণস্বরূপ আমরা কি বলা যায় যে গরুর গাড়ি, মোটর গাড়ি, রেলগাড়ি, বিমান এবং বর্তমানে মহাকাশযানের কথা বলা যায়। এসবগুলো যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে সভ্যতার ক্রমোন্নতির এক প্রকৃষ্ট নিদর্শন। সভ্যতার গতি পথের মতো সংস্কৃতির রূপরেখা সবসময় সরল সমগ্রতে একমুখী নয়। অনেক সময় দেখা যায় সংস্কৃতি ক্রমোন্নতির পরিবর্তে অবক্ষয়ের সম্মুখীন হয়। এরপর ছাত্ররা একটু দেখো, সভ্যতার অংশীদার হওয়ার পথে তেমন কোনো প্রতিবন্ধকতা নেই, সহজেই সভ্যতার অংশীদার হওয়া সম্ভব। এর প্রমাণ সভ্যতার উপাদান ও অবদান এক দেশ কাল ও জাতির থেকে অন্য দেশ কাল ও জাতির মধ্যে ছড়িয়ে পড়তে পারে। তাহলে কি সভ্যতার অংশীদার হওয়া খুব সহজ, সভ্যতার অংশীদার হওয়া মতে তেমন কোনো প্রতিবন্ধকতা নয়, কারণ একটা দেশ কাল জাতি থেকে অন্য একটা দেশ জাল জাতির মধ্যে তা খুব সভ্যতার নিদর্শনগুলো খুব দ্রুতই ছড়িয়ে পড়তে পারে। কিন্তু সংস্কৃতির অংশীদার হওয়া অত সহজ নয়, দেশ কাল পাত্র নির্বিশেষে সকলেই সংস্কৃতির অংশীদার হতে পারে না, সংস্কৃতির উপাদানগুলো দ্রুত বিস্তার লাভে সক্ষম নয়। আচ্ছা, আমরা সর্বশেষে দেখি যে কোনো নির্দিষ্ট লক্ষ্য অর্জনই হলো সভ্যতার মূল কথা, সেজন্য সভ্যতার ক্ষেত্রে প্রকট প্রতিযোগিতা পরিলক্ষিত হয়, কিন্তু সংস্কৃতির ক্ষেত্রে তা নয়। এক্ষেত্রে কোনো নির্দিষ্ট লক্ষ্য অপরিহার্য নয়, সভ্যতার কোনো উপযোগিতামূলক কাজের ফলটাই মুখ্য, কিন্তু সাংস্কৃতিক কর্মকাণ্ড আপন গুণে অভীষ্ট উদ্দেশ্য সাধনে সক্ষম হয়। তাহলে এখানে কী বলা হয়েছে আরেকবার দেখো, কোনো নির্দিষ্ট লক্ষ্য অর্জন হলো সভ্যতার মূল কথা, যে কোনো একটা নির্দিষ্ট লক্ষ্য অর্জন করা যেতে পারে সেটাই সভ্যতার মূল কথা, সেজন্য সভ্যতার ক্ষেত্রে প্রকট প্রতিযোগিতা পরিলক্ষিত হয়, অনেক প্রতিযোগিতামূলক ব্যাপার সভ্যতার ক্ষেত্রে দেখা যায়, কিন্তু সংস্কৃতির ক্ষেত্রে তা নয়। এক্ষেত্রে কোনো নির্দিষ্ট লক্ষ্য অপরিহার্য নয়, নির্দিষ্ট লক্ষ্য অর্জন করা সভ্যতার কথা নয়, সভ্যতায় কোনো উপযোগিতামূলক কাজের ফলটাই মুখ্য, কিন্তু সাংস্কৃতিক কর্মকাণ্ডে আপন গুণেই অভীষ্ট উদ্দেশ্য সক্ষম। তাহলে কি যে কোনো নির্দিষ্ট লক্ষ্য অর্জনই যেখানে সভ্যতার উদ্দেশ্য সেখানে সংস্কৃতির উদ্দেশ্য নির্দিষ্ট লক্ষ্য অর্জন নয়, এই সংস্কৃতিটা আপন গুণে তার নিজের অভীষ্ট উদ্দেশ্য সাধনে সক্ষম হয়।
তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি এই যে গত ক্লাসে সংস্কৃতি সম্পর্কে পড়িয়েছি এবং আজকের আমি তোমাদের সভ্যতা সম্পর্কে পড়ালাম এবং সংস্কৃতি ও সভ্যতা যে পার্থক্য পড়ালাম, তো তোমরা এই পার্থক্য থেকেই আরও তোমার সংস্কৃতি ও সভ্যতা সংজ্ঞা পড়ার সাথে সাথে সভ্যতা সংস্কৃতির এই যে পার্থক্যগুলো দেখবে সেগুলো দেখার সাথে সাথে তোমাদের সভ্যতা সংস্কৃতি সম্পর্কে বিষয়টা খুবই ক্লিয়ার হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করব তোমরা এই সংস্কৃতি ও সভ্যতার মধ্যে যে পার্থক্যগুলো, তাদের পার্থক্যগুলো খুব সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য, তাদের মধ্যে যে পার্থক্য সেটা খুবই কম, মানে তুলনামূলকভাবে খুব কমই পার্থক্য, তাদের মধ্যে অনেক মিলই আছে, পার্থক্য খুব কমই আছে, মানে সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য তোমরা একটু খেয়াল করবে, দেখবে, পড়বে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। তোমরা নেক্সট আমি তোমাদের সমাজবিজ্ঞানের আরেকটি টপিক্স পড়াবো, তোমাদের আর একটা টপিক্স বাকি আছে, মোটামুটি তোমাদের সব টপিক্সই শেষ করে দিলাম, আর নেক্সট ক্লাসে তোমাদের আরেকটি টপিক্স নিয়ে আমি আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিরাপদে থেকো, আল্লাহ হাফেজ।